কি পরিমাণ দূরত্বে গেলে কসর করা যাবে এখানে প্রধানত আমরা দুটো মত দেখি একাধিক মত হয়তো আরও আছে বাট এটাকে দুটো মতের মধ্যে কনক্লুড করা যায় সেটা হচ্ছে প্রথম মত যে সফর হবে সের এই সফর শরিয়াতের দৃষ্টিতে যদি কোনো ব্যক্তি আর বা বা চার বুরুদ সে অতিক্রম করে এটা আজকের কিলোমিটার হিসাবে অষ্টআশি কিংবা উননব্বই কিলোমিটার কেউ কেউ এটাকে আশি কিলোমিটার যেতে একটু বসি বেশি বলেছেন যাই হোক এক্ষেত্রে হিসাবের ক্ষেত্রে এক দুই কিলোমিটার বা সামান্য কিছু এদিক ওদিক এখতলাফ আমরা দেখতে পাচ্ছি বাট তারপরেও এতটুকু আমরা বলতে পারি যে প্রায় অষ্টআশি কিলোমিটার এটা হল চার বরুজ এটা হলো জমহুর ওলামাই কেরাম বা অধিকাংশ ওলামাইকেরামের মাধাব বা মতামত তাদের মধ্যে রয়েছেন আল মালিকিয়াহ ইয়াহ শেফ আল হানাবেলা এবং এটা তারও আগের সালাফদের কারো কারো অভিমত অর্থাৎ তাবআইনদের মধ্য থেকে কারো কারো অভিমত এবং এটা হানাফি মধহাবের ইমাম আবু ইউসুফ রহমাহুল্লার অভিমত আর ফোকাহা ও আসহাবুল হাদিফ আসহাবুল হাদিফের যারা ফোকাহা তাদের অনেকেই কিন্তু এই মঠটাকে আখতিয়ার করেছেন এবং বর্তমান যুগের ওলামাইকেরামের মধ্যে যারা এই মঠটাকে করেছেন তাদের মধ্যে রয়েছেন শেখ বিনবাজ রহমাহুল্লাহ তাদের অনেকগুলো দলিল আমরা কিছু দলিল এখানে একটু উল্লেখ করবো হয়তো তিন চারটা دولي لكنه উল্লেখ كربو. এর মধ্যে ابن عباس رضي الله تعالى عنه হাদিস তিনি يا أهل مكة لا تقصروا في أقل من أربعة أربعة برود وذلك من مكة إلى الطائف وعثمان آه هي مكة بشيرة تمرة أرب برودر قوم صفر كل تاتي صلاة قصر كورونا. أرشيتا هلو مكة طائف جوا. أوتبار عين দিয়ে عثمان ওসফান নামক একটা জায়গা এই দুটো জায়গার দূরত্বে যদি তুমি যাও বা তোমরা যাও তাহলে তোমরা চা চার বড়োদের দূরত্বে চলে গেলে এবং তখন কসর করতে পারবে হাদিসটা ইমাম শাফি তার আল উম গ্রন্থে বর্ণনা করেছেন এবং ইবনু তাইমিয়া মজমু আল ফাতাওয়ার মধ্যে ইবনু আব্বাস থেকে এহাদিসটাকে সহি বলেছেন ইবনু ক্যাথির এরশাদুল ফাকিহের মধ্যে এটিকে উল্লেখ করেছেন এবনুল মোলাক্কেন আলবাদাল মনিরের মধ্যে এটাকে উল্লেখ করেছেন এবং ইবনু হাজার আত হাবিরের মধ্যে এটাকে উল্লেখ করেছেন আর ইমাম শাউকানি আনাইল আওতারের মধ্যে হাদিসটাকে সহি বলেছেন দ্বিতীয় যে হাদিসটি সেটি আতা আতা রাহেমাহুল্লা থেকে তিনি বর্ণনা করেন যে সু এলা ইবনু আব্বাস ইবনু আব্বাসকে জিজ্ঞেস করা হয়েছিল আকসুর ইলা আরাফা আমি কি মক্কা থেকে আরাফায় গিয়ে সালাতকে কসর করবো ফকাল আল্লাহ এটা তিনি হজের বাইরে অন্য সময়ের কথা বলছেন তিনি বললেন যে না তুমি হজের বাইরে অন্য সময় মক্কা থেকে আরাফা গেলে সালাপ কসর করবে না ওলা কিন ইলা ওসফান ওয়া ইলা যোদ্ধা ওয়া ইলা তয়েফ তবে তুমি যদি ওসফানে যাও অথবা যোদ্ধায় যাও যোদ্ধা জেদ্দা যোদ্ধা দুটোই এখানে আরবি ভাষার মধ্যে আছে জায়গার নাম যোদ্ধা অথবা জেদ্দা অথবা যদি তুমি তয়েফে যাও তাহলে তুমি কসর করতে পারো এই হাদিসটি ইমাম শাফি আল ওম গ্রন্থে বর্ণনা করেছেন আব্দুর রাজাক আল মোসান্নফ গ্রন্থ বর্ণনা করেছেন এবনুল মুন্দের আল আউসাদ গ্রন্থে বর্ণনা করেছেন এবং আল বাইহাকি বর্ণনা করেছেন এবনুল আথির মোসনাদুল এর মধ্যে এটাকে সহি বলেছেন আর ইমাম নাবাবি আল মাজমুর গ্রন্থেও এই হাদিসের সনদকে সহি বলে উল্লেখ করেছেন আর এবনুল মোনাক মোলাক্তিন বাদরুল মনিনের মধ্যে বলেন যে ইসনাদুহু আলা শারতি শেখাইন অর্থাৎ বোখারি মুসলিমের সনদের মতো এই স্নাদটাও শুদ্ধ তাদের শর্ত মোতাবেক এই স্নানটা সঠিক আছে আর ইমাম মালিক বলেন ইমাম মালিকের একটা কমেন্ট মোয়াত্তার মধ্যে তিনি উল্লেখ করেছেন বলেছেন বাইনা মাক্কা ওয়া তয়েফ যুদ্ধা ওয়া আসফান আর বা আত মাক্কা এবং তয়েফ মাক্কা এবং যুদ্ধা মক্কা এবং ওসফান এই কয়েকটা জায়গার মধ্যে ডিস্ট্যান্স হচ্ছে চার বুরুদ চার বুরুদ মানে হচ্ছে অষ্টআশি কিলোমিটার প্রায় أه... تريتيوجي هذه استشهد عطاء ابن أبي رابح رباح تيكي بورديتو جاء ابن عمر ابن عباس رضي الله تعالى عنهما كان يصليان ركعتين ويفطران في أربعة برود فما فوق ذلك جاء ترى دوجون ابن عمر ابن عباس دوجون جدي صفرة شار برود درود تجتن أثبت ترتشي بشه جتن تا تهول ترى دويرة كصلاة بورتن ابن ترى سيام بانتن سيام بانتن إفطار كورتن এই হাদিসটা এমনুল মন্দার আলা ওসাদ গ্রন্থে বর্ণনা করেছেন এবং আলবাহাকে বর্ণনা করেছেন ইমাম বুখারি তার সহিখারির মধ্যে এহাদিসটাকে মোয়াল্লাক তবে সিগাতুল জজমে উল্লেখ করেছেন যার দ্বারা বোঝা যায় যে এটি তার কাছেও শাহী এবং ইমাম নাবাবি আল মাজমুর গ্রন্থে বলেছেন যে এর স্নাতটা শাহী শেখ হালবানি ও এরওয়াল গালিলের মধ্যে হাদিসের স্নানতকে শুদ্ধ বলে উল্লেখ করেছেন চতুর্থ যে দলিলটি আছে সেটি সালেম এবং নাফার থেকে এবনুর আহমাদি আল্লাহ তাল্লাহ আনহুমা থেকে এই দুজন তা বর্ণনা করেন কি যে আন্না হুকান আলাই আকসুর ইল্লাফিল ইয়ৌমিত আনহুমা তিনি একদিন পুরো সফর করলেই তিনি কসর করতেন অন্যথায় দিনের কোনো অংশে সফর করলে তিনি কসর করতেন না এমা মালিক বলেন ওয়াদ আলিকা আর বা তু এবং এটা হলো চার বরুথ ইমাম মালিক এটিকে আলমাত্মা গ্রন্থে উল্লেখ করেছেন আব্দুর রাজ্জাক এক গ্রন্থে বাইহাকি আস্তনানুল কুবরার মধ্যে উল্লেখ করেছেন এবং এবনু হাজাম আল মোহাল্লার গ্রন্থে এটাকে সহি বলে উল্লেখ করেছেন আর এবনু আবদুল বার তিনি আল গ্রন্থে বলেছেন আসাহমা আন এবনু আমর ফিহাদ আল ব্যব এটা হলো এবনু অমর থেকে এই বিষয়ে যত হাদিস বর্ণনা করেছে তার মধ্যে সবচেয়ে সাহি আচ্ছা তাহলে এই হাদিসগুলো থেকে বা এই আতারগুলো থেকে কি দলিল জমুর গ্রহণ করেছেন তারা বলেছেন যেগুলো সাহাবাদের কাউল এবং সাহাবাদের কাউল এখানে হজ্যা হতে পারে কারণ তারা তো নিজে থেকে বানিয়ে কথা বলবেন না তারা বিশেষ করে শেরাইয়া এই বিষয়গুলো নবী সাল্লাহ সাল্লাম থেকে জেনেই বলবেন ফলে কিয়াসের বিপরীতে বা যুক্তির বিপরীতে তাদের এই কাউলটা আমাদের জন্য গ্রহণীয় হতে পারে এটা তারা বলেছেন দ্বিতীয় তারা বলেছেন যে এটা ওই পরিমাণ দূরত্ব যদি আমরা এটা সাহাবিদের কাউল থেকে জেনেছি তারপরেও বলা যায় যে এটা ওই পরিমাণ দূরত্ব যাতে মানুষের কষ্ট হয় সফরের কষ্ট অনুভূত হয় ফলে রোকসাটা এখানে খুবই স্বাভাবিক একটি বিষয় আর তৃতীয়ত তারা বলেছেন যে এটা এমন একটা মাসাফ বা ডিস্ট্যান্স যাতে সফরের কষ্ট নিশ্চিত হয় যাতে সফরের কষ্ট নিশ্চিত হয় সুতরাং এই এই যুক্তিটাও তাদের প্রায় দ্বিতীয় যুক্তির কাছাকাছি প্রথমটাতে বলেছেন যে তাদের মানে এই দূরত্বটা তারা সাধারণত সফর বলে থাকেন আর তৃতীয়ত বলেছেন যে এই দূরত্বটা সফরের কষ্ট আমাদেরকে অনুভব করায় ফলে এই ধরনের এই ধরনের রোকসাত হতে পারে তাছাড়া তারা আরও বলেছেন যে নবী সাল্লা সাল্লাম যে এখানে একদিনের দূরত্ব বা তিন দিনের দূরত্বে সফরে গেলে মাহরামে শর্ত করেছেন সেটাও এই সফরের সাথে হিসেবের সাথে মেলে ইত্যাদি এগুলো হচ্ছে যুক্তি মূলত তারা আসলে আধারগুলো দ্বারাই গ্রহণ করেন দ্বিতীয় কাউল হচ্ছে যে কোনো সফরেই আসলে কসর করে যাবে একদল ওলামাইকার মতে যে কসরের জন্য দূরত্ব ফ্যাক্টর না এটা সফর হলেই হলো মানুষ যদি এটাকে সফর বলে তাহলে সেই সফরে কসর করতে কোনো অসুবিধা নেই এখন এই ঘর থেকে ওই ঘরে গেলে বা রাস্তার এই পাশ থেকে ওই পাশে গেলে এই পাড়া থেকে ওই পাড়া গেলে এটাকে তো সফর বলে না তাহলে আরেকটু বেশি পরিমাণ দূরত্বে যদি কেউ সফর করেন এবং এলাকার লোকজন যদি এটাকে সফর বলে সেটা যদি অষ্টআশি কিলোমিটার বা আশি কিলোমিটার নাও হয় তার কমও হয় তাহলে সেটা সফর হতে পারে এ মতের প্রবক্তারা এটা বলেছেন তারা বলেছেন যে সফরের ডিস্ট্যান্স বা দূরত্বের আসলে সুনির্দিষ্ট কোনো হ্রদ নাই এবং সর্বনিম্ন কোনো হ্রদও আমরা সেটা বলবো না আমরা বলবো না যে এটা পঞ্চাশ কিলোমিটার অথবা ষাট অথবা সত্তর অথবা আশি অষ্টআশি অথবা চল্লিশ অথবা তিরিশ এটা কিছুই বলবো না এখন যদি বিশ কিলোমিটার দূরে গেলে মানুষ এটাকে সফর বলে তাহলে সেটা সফর হতে পারে এই মত অনুযায়ী এই মতটা হচ্ছে জাহিরি ওলামাই কেনামের মত এবং হাম্বলিদের কেউ কেউ এ মতটা পক্ষে মত ব্যক্ত করেছেন এছাড়া এবনু কোদামা এ মত পোষণ করেছেন আর এবনু তাইমিয়া এবনুল কাইয়েম ইমাম শওকানি মোহাম্মদ আলামিনাশঙ্কিতি এবং মোহাম্মদ বিন সালেবিন ওয়েসাইমিন এবং আল বানী এরা প্রত্যেকেই এই মত পোষণ করেছেন তাদের দলিলগুলো আসারের যে দলিলগুলো সেগুলো আগের মতেরই দলিল আর বা বুরুদের কথা তারা হয়তো অন্যভাবে ব্যাখ্যা করেছেন তবে সেটা তো তারা বলছেন যে এটা কিছু কিছু সাহাবিদের অভিমত বাট নবী সাল্লাহ আলাইসাল্লাম থেকে তারা বলতে চান যে সফরের মাসাফা বা দূরত্বের কোনো সুনির্দিষ্ট বর্ণনা আসেনি ফলে কোনো কোনো সাহাবা যে মত ব্যক্ত করেছেন এটা তার ব্যক্তিগত অভিমত এবং এই কারণে সফরের দূরত্বের ক্ষেত্রে একটা সীমানা নির্ধারণ করা এটা আমাদের জন্য সমীচীন নয় বরং আমরা এই যে বিশাল দূরত্বের কথা বলা হচ্ছে সেখানেও কসর করব তার থেকে কম দূরত্ব হলে কসর করব মুদ্রা কথা হচ্ছে এটা সফর কিনা সেটা নির্ধারণ করা পাশাপাশি তারা আরও অনেকগুলো আকলি দলিল তারা যুক্তি পেশ করেছেন সেটা খুব বেশি সিগনিফিক্যান্ট নয় আমরা এক্ষেত্রে কনক্লুড করতে পারি এভাবে যে জমহুর ওলামাইকেরাম এবং সৌদি আরবেরও আলেমদের মধ্যে অনেকেই তারা এই জমহুর ওলামাইকেরামের মতের পক্ষে নানা ক্যালকুলেশন করে শেখ সালেহ মোনাজ্জিদকে আমরা দেখেছি তিনি একটা আর্টিকেলই লিখেছেন এ ব্যাপারে যে কীভাবে রসুসাল্লা সাল্লামের বিভিন্ন হাদিসের উপর গবেষণা করে এই আরবা বুরুদ বা প্রায় আশি কিলোমিটার উপরে অষ্টআশি কিলোমিটার এই দূরত্বটা বের করা যায় ফলে সতর্কতামূলক হচ্ছে তারও মতামত হচ্ছে এই যে এই দূরত্বটাকে সফরের দূরত্ব হিসাবে নির্ধারণ করা আর এর থেকে কম হলে যদিও মতামত পাওয়া যায় তিনি মত প্রকাশ করেন যে সেটা সেটাতে সফর মনে না করাই উত্তম তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে সাকবিন বাজারও সে একই মত আমরা দেখতে পাচ্ছি ওলামাই গ্রামের মধ্যে মহাকার মধ্যে দুটো মত হয়ে গেছে তাহলে এক্ষেত্রে যেই দলিলগুলো কারও কাছে বেশি শক্তিশালী মনে হয় তিনি সেই দলিলগুলো মানবেন এখানে আমার কাছে যেটা সার্বিক বিবেচনার পর মনে হয় সেটা হচ্ছে সফরের দূরত্বটাকে একদম কঠিনভাবে এভাবে অষ্টআশি কিলোমিটার দিয়ে নির্ধারণ না করে যদি আমরা এটাকে একটু ফ্লেক্সিবল রাখি এবং এলাকার লোক যেটাকে সফর বলে আমরা সেটার উপর যদি এতেমাদ করি অর্থাৎ সেটাকে যদি আমরা অথেন্টিক হিসাবে ধরে নেই এবং আমল করি তাহলে কিন্তু সেরিয়ার সাথে সত্যিকারের বিরোধ হয় না কারণ সেরিয়া যেখানে সফরের উপরে রোকসাত এবং কসরের রোকসা, জামার রক্সাককে এতেমাদ করেছেন সেখানে সুনির্দিষ্ট মাসাফার উপরে নয় মাসাফার বিষয়টা ইস্তেহাদি বিষয় এখন যার কাছে যে ইস্তেহাদটা প্রকাশিত হয় তিনি সেটা আমল করবেন কিন্তু যে কোনো মতকে অন্য মতের লোকেরা একটা বাতিল বলে উড়িয়ে দেওয়া যাবে না বা উড়িয়ে দিতে পারবেন না সেই হিসাবে আমরা বলবো যে সফর বলা যায় অভিহিত করা যায় তাহলে এটাকে আমরা এই এখানে একটা মূলনীতি ধরে নিতে পারি যেমন আমরা যদি ঢাকার উত্তরায় অবস্থান করি সেখান থেকে আমরা যদি যেমন নারায়ণগঞ্জে যাই অথবা ঢাকার দক্ষিণে চলে যাই সর্বদক্ষিণে সেটা হতে পারে কেরানীগঞ্জ মুন্সীগঞ্জ এ সমস্ত জায়গায় তাহলে এটাকে কিন্তু সফর বলা যায় এটাকে সফর বলা যেতে কোনো অসুবিধা নেই যেমন বলে যে আমি ঢাকা যাচ্ছি উত্তরাও ঢাকার মধ্যে তারপরেও বলা হচ্ছে ঢাকা যাচ্ছে সাভার থেকে যদি কেউ হয়তো কাঁচপুরে যান কাঁচপুরে যান তখন বলেন যে আমি ঢাকায় যাচ্ছি তার মানে তারা এটা বুঝাতে চান এটা একটা সফর এটা একটা সফর তাহলে এরকম দূরত্বে সেটা যদি আশি কিংবা অষ্টাশি কিলোমিটার কমও হয়ে থাকে তাহলে সেখানে কসর করা যেতে পারে এখানে একটা মাসালে আমরা একটু আলোচনা করব। সেটি হচ্ছে যদি কোনো ব্যক্তি আসলে তিনি নিশ্চিন্ত হতে পারছেন না তিনি যে দূরত্ব এসেছেন এটাকে কি কসর বল এটাকে কি সফরের দূরত্ব বলবেন নাকি বলবেন না তিনি কনফিউশনের মধ্যে আছেন সন্দেহের মধ্যে আছেন তাহলে বিধানটা কী তাহলে এক্ষেত্রে বিধান হলো তিনি আসলে এটাকে সফর হিসাবে কনসিডার করবেন না যতক্ষণ না তিনি মন থেকে ফুল স্যাটিসফ্যাকশান ফিল না করেন যে এটা আসলে একটা সফর তিনি সন্দেহের মধ্যে থাকেন তাহলে তিনি এটাকে সফর হিসাবে কনসিডার করবেন না বরং এক্ষেত্রে তিনি কসরও করবেন না তিনি পরিপূর্ণ করবেন এই বিষয়টি উল্লেখ করেছেন ফোকাহা উল হানাবেলা এবং এই বিষয়ে মালিকী মাধ্যমের রহের অভিমত স্পষ্টভাবে ব্যক্ত করা হয়েছে এবং ইমাম শাফি রহমাহুল্লাহ এই মতামতের পক্ষে স্পষ্ট বক্তব্য দিয়েছেন তার মানে হচ্ছে এখানেও প্রায় জমহুরের অভিমত হচ্ছে যদি কেউ তার সফর আসলে সাব্যস্ত হয়েছে কি না এ ব্যাপারে সন্দেহ পোষণ করেন তাহলে তিনি কসর করবেন না তিনি এতমাম করবেন কেন কারণ হল আল আসলহুআল একা মাহাতা তাহাকাকা আন্না হুসাম্মাফারান বেসিক প্রিন্সিপাল বা মূল হলো হল যে তিনি আসলে এখনও মকিম যতক্ষণ না এটা প্রমাণিত হয় যে তিনি যা যতটুকু দূরত্বে গিয়েছেন এই দূরত্বটা সফর হিসাবে গণ্য কারণ এক মাইল দূরে গেলে এটাকে সফর বলে না পাঁচ মাইল দূরে গেলে এটাকেও সফর বলে না এটা প্রায় এলাকার চৌহদ্দির মধ্যে তিনি তখনও রয়েছেন তাহলে তাকে একটা ডিস্টেন্স আসলে অতিক্রম করতে হবে তাহলে তিনি মুসাফের হবেন অন্যথায় মুসাফের হবেন না তাহলে বেসিক প্রিন্সিপাল বলছে যে তিনি এখানে কসর করবেন না তিনি এখানে এতমাম করবেন দ্বিতীয় হচ্ছে যদি তিনি এতমাম করেন তাহলে তার মূল দায়িত্ব পালন হয় এটাই তার উপর প্রথমে অবধারিত ছিল সফরের বিষয়টা তার কাছে নিশ্চিত নয় অতএব তিনি কসর করবেন না চতুর্থ হচ্ছে তিনি যদি এখানে কসর করেন তাহলে তিনি কিন্তু ঠিক সফরের মধ্যে যেমন সন্দেহ থাকবে তার কসর নামাজ পড়ার কারণে তার নামাজটা হলো কি না এই ব্যাপারেও তার সন্দেহ থাকবে ফলে এক্ষেত্রে তিনি সন্দেহের মধ্যে যাবেন না তিনি ইয়াকিনের উপরে থাকবেন এটাই হচ্ছে সেরাই বিধান তো আমরা এখানে সেটাই বলবো যে সন্দেহের সময় তিনি এতমাম করবেন